আজকে আমরা দেখার নতুন চেষ্টা করব ফ্রিজের বোর্ড কানেকশন কিভাবে দেওয়া হয়। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা প্রথমে যে কার আছে সে কারের মাধ্যমে তারটি টেনে নিচ্ছি মেইন সুইচ পর্যন্ত। মেইন সুইচ থেকে ফ্রিজের বোর্ড পর্যন্ত দুটি তার আমরা নিয়ে আসছি, যেহেতু এক কালার সেজন্য বোঝাতে একটু সমস্যা হতে পারে। তো আমরা চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখানোর জন্য। তো সুপ্রিয় বন্ধুরা সাথে থাকবেন, সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন বিডি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেল। আপনাদের যে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। তো যে ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছেন সেই ভাইয়ের জন্য কিন্তু আসলে আমার এই ভিডিওটি করা। তো আসলে এটি হচ্ছে মেইন সুইচের পাশে কিন্তু একটি অটো সার্কিট ব্রেকার। তো আমরা একটি অটো সার্কিট ব্রেকার থেকে যে আউট হয়েছে যে লাইনটি, সেই লাইনটিতে আমরা ফেজটি দিয়ে দেবো এবং নিউট্রালটি আমরা মেইন সুইচের কানকাতে যে নাটটি আছে সেই নাটটিতে লাগিয়ে দেবো। এখন আমরা তিন গ্যাং বোর্ডটি লাগাচ্ছি। গ্যাং বোর্ডটি প্রথমে মেজারমেন্ট করে নেওয়া, দুটি চিহ্ন বা দুটি স্ক্রুপ দিয়ে বা দুটি জলু দিয়ে লাগাতে হয়। তো আমরা দুটি স্ক্রুপ দিয়ে প্রথম ফার্স্টে জলু দিয়ে ছিদ্র করে নিলাম এবং দুটি স্ক্রুপ দিয়ে দুটি নাটের প্রান্তে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর তারপর আমরা যেই সিক্স পিন চকেটটি আছে, মাল্টি চকেট অথবা ফ্রিজের বোর্ড বলা হয়ে থাকে, অনেকে ফ্রিজের বোর্ড বলে বা ফ্রিজের যে সুইচ গ্যাং সুইচ বলে, তো মূলত এটা সিক্স পিন চকেট বলা হয়। তো আমরা এক গ্যাংয়ের তলাটি আমরা ফিটিং করে নিচ্ছি। তো সেই পাকে বলছি, যারা এখন আমার বিডি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে থাকা বেল আইকনটি চেপে রাখবেন। তো সুপ্রিয় বন্ধুরা, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা ভবিষ্যতে সাবস্ক্রাইব করবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিডি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেলের সাথে একজন পরিবারের সদস্য হওয়ার জন্য। তো যে কোনো মতামত থাকলে কমেন্ট করবেন, অবশ্যই আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য। তো আমরা প্রথমে যে দুটি তারের মাথা কেটে নিচ্ছি, হালকা হালকা করে গ্যাস চলে নিচ্ছি যাতে উপরের কপারটি ওঠে, যাতে ভিতরে যে ইনসুলেশন যেই তারগুলো থাকে, অ্যালুমিনিয়ামের তারগুলো থাকে, সেগুলো যদি না কেটে যায় সেই পরিমাণে কিন্তু কাটার দিয়ে বা প্লাস দিয়ে কেটে নিতে হবে। তো এটি হচ্ছে সিক্স পিন সকেট। তো সিক্স পিন সকেটের যেহেতু কোম্পানি থেকে এটি নিচের প্রান্ত ওয়ারিং করে দেওয়া থাকে, তো সেজন্য আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব সিক্স পিন সকেট। অপর প্রান্তে ঘুরালে দেখা যাবে এবং একটি সুইচটি চালু করলে লাইন যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন লাইন তারা টেনে দিয়েছে। তো আমরা তারপর জুম করে দেখানোর জন্য চেষ্টা করব। এটি হচ্ছে আমার মেইন এলের, মানে যে লাইনটি আসবে লাইনটি হবে নিচে এবং উপর দিয়ে আউট হয়ে এলে আসবে, এলে আর নিউট্রাল হবে এর জায়গায়, নিউট্রাল কমন হয়ে যাবে গ্রাউন্ডিংয়ের পাশাতে। তো এই গ্রাউন্ডিংয়ে কমন দেওয়ার কারণ হচ্ছে কি, অনেক ফ্রিজে দেখা গেছে ত্রিপ্লাক থাকে, ত্রিপ্লাকের মাধ্যমে কিন্তু অনেক সময় সমস্যা হয় কারণ বডিতে কারেন্ট চলে আসে, তার জন্য যাতে বডি শর্ট না থাকে সেই জন্য কিন্তু আমরা গ্রাউন্ডিংটা আমরা নিউট্রালের সাথে শর্ট দিয়ে দিয়েছি। তো সুপ্রিয় বন্ধুরা, তো দেখতে থাকুন বিডি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেল আর আপনাদের মতামত জানান। তো আমরা প্রথমে নাটগুলা লুজ করে নেব। লুজ করে নেওয়ার পর তারপর আমরা যেই নিউট্রালের প্রান্তটি, সরি ফেজের প্রান্তটি আমরা কানেকশন করে দিলাম। তারপর আমরা নিউট্রালের যে প্রান্তটি আছে সেই প্রান্তটি আমরা কানেকশন করে নেব। তবে এক কালারের মাধ্যমে তার কোনটা ফেজ কোনটা নিউট্রাল এটা চেক দেওয়া না সবচেয়ে ভালো, আগে চেক দিয়ে নেবেন সকলে। আর কাজটি করবার সময় সম্পূর্ণ মেইন সুইচটি বন্ধ করে রাখবেন, কারণ মেইন সুইচ বন্ধ না করলে দুর্ঘটনা ঘটতে পারে, একটি মৃত্যু সারা জীবনের কান্না। তো মেইন সুইচটি সর্বপ্রথম ফার্স্ট বন্ধ করে নেবেন, তারপর লাইনগুলো লাগানোর জন্য চেষ্টা করবেন এবং মেইন সুইচের ভিতরে যে দুটি কাট আউট থাকে সেই কাট আউটগুলো খুলে নেবেন। তো তারপর আমরা দেখতেই পাচ্ছেন, একটু মনোযোগ সহকারে দেখলে অবশ্যই আশা করি আপনারা বুঝে যাবেন যে কিভাবে কানেকশনটি হয়েছে। সুইচের নিচের প্রান্তে দিয়েছি আমরা মেইন লাইনটি, তারপর সুইচ অন করলে যাবে উপরের প্রান্তে, উপরের প্রান্ত থেকে যাবে আমার এলে যে লাইনগুলো যাবে এবং নিউট্রাল দিলাম সাইড প্রান্তে এবং নিউট্রাল আর গিয়ে গ্রাউন্ডিংয়ের যেই যে অপশনটি আছে সেটিতে আমরা লাগিয়ে দিলাম। তো এখন আমরা বোর্ডটি জাম দিয়ে নেব, গ্যাং বোর্ডটি জাম দিয়ে নেব, সিক্স পিন চকেট গ্যাং বোর্ড সেটি আমরা জাম দিয়ে নেব দুটি স্ক্রুপের মাধ্যমে।
তো জাম দেওয়া হয়ে গেলে আপনারা উপরের কপারটি লাগিয়ে দেবেন এবং আমি কপারটি লাগাবো, দেখব দেখাবো আপনাদের। আর যারা এখন আমার বিডি ইলেকট্রিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর সাথে থাকা বেল আইকনটি চেপে রাখবেন। তো আমরা এক এক করে নাট দুটি টাইট, মানে টাইট করে দিচ্ছি, লাগিয়ে নিচ্ছি। লাগানোর পর তারপর আমরা উপরের যে কপারটি আছে সেই কপারটি লাগিয়ে নেব। তো তারপর আমরা চলে যাব মেইন চুজের কাছে। সেই মেইন চুজ থেকে আমরা এখন লাইনটি দেব নিউট্রালটি সাইটের যে কানকার যেই নাটটি আছে সেই নাটটিতে আমরা নিউট্রালটি কানেক্ট করে দেব, অথবা সুইচবোর্ডের থাকলে সুইচবোর্ডের ভিতরেও দেওয়া যায়। তো যেহেতু এখানে সুইচবোর্ড নেই, তার জন্য আমরা কানের যে স্ক্রুপটি আছে সেই স্ক্রুপটির মাধ্যমে ওয়াশারের মাধ্যমে আমরা লাগিয়ে দিলাম। এবং আরেকটি যে ফেস্তাটি, সেই ফেস্তাটি আমরা যে অটো সার্কিট থেকে আউট হওয়া যে লাইনটি সেই লাইনটির সাথে আমরা জয়েন করে দেব এবং প্লাস দিয়ে ভালো মতন মুড়িয়ে দেব এবং কোষ্টি পেঁচিয়ে দেব। তো সুপ্রিয় বন্ধুরা যারা দেখেছেন, অবশ্যই যদি উপকৃত হয়ে থাকেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং একটি করে লাইক দিয়ে যাবেন, আর যদি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনাদের যে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য। তো সুপ্রিয় বন্ধুরা, আসলে কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করা অনেক কষ্টকর এবং ভিডিও এডিটিং করা তাও কষ্টকর, তবু চেষ্টা করি যাতে আমার চ্যানেলের মাধ্যমে কেউ একটি কাজ শিখতে পারে বা বুঝতে পারে, সেজন্য আসলে প্রচেষ্টা। তো যদি শিখতে পারেন এতে আমার জানিয়ে যাবেন কমেন্ট বক্সের মাধ্যমে, এবং আপনাদের যে কোনো মতামত জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে অথবা ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো প্রয়োজনে। আমি চেষ্টা করব আমার সাধ্য মতন উপকার করার জন্য। তো সুপ্রিয় বন্ধুরা, তো আমরা মেইন চুজের কাট আউটটি লাগিয়ে নিলাম, গোনোটি কাট আউট। তারপর আমরা যে কানকার মাধ্যমে যেই স্ক্রুপটি থাকে সেই স্ক্রুপটি লাগিয়ে নিলাম। তারপর আমরা এখন লাইনটি চালু করব। তারপর আমরা চলে আসলাম সুইচবোর্ডের কাছে। সুইচবোর্ডটি এখন আমরা চালু করে টেস্টার ধরে দেখব যে হাতের যেই ডাইন সাইড সেই ডাইন সাইডে আমার লাইন পায় কিনা। ওকে, বরাবর আছে। উপরের প্রান্তটি তাও বরাবর আছে। তারপর আমরা নিউট্রাল প্রান্তটি চেক দেব। তো নিউট্রাল প্রান্তটি এখন চেক দেব, ফেস ওকে আছে। তারপর উপরেরটায় তাও ওকে আছে। তারপর উপরেরটায় তাও ওকে আছে। তারপর আমরা নিউট্রাল প্রান্তটি চেক দেব, নিউট্রাল নেই, নিউট্রালও নেই। তো যেহেতু অনেক সময় দেখা গেছে লাইন ভুল হওয়ার কারণে কিন্তু নিউট্রাল যে সাইডটিতে থাকে সেই জন্য কিন্তু বডি শট হয়ে থাকে। তো আমরা সেই জন্য গ্রাউন্ডিংও দিয়েছি দেখেছেন। তো আমরা এখন ফ্রিজের যেই ত্রিপ্লাগটি আছে সেই ত্রিপ্লাগটি লাগিয়ে দেব এবং সুইচটি চালু করে দেব। তো ফ্রিজটি চালু করার আগে সর্বপ্রথম আপনাকে বা বলে দিতে হবে 6 থেকে 7 ঘন্টা যেই রেগুলেটার আছে সেই রেগুলেটারটি 6 অথবা 7 দিয়ে রাখার জন্য। দিয়ে রাখার পর তারপর ভালো কাপড়, মানে সুতি কাপড় ভিজিয়ে ভিতরটা পরিষ্কার করে তারপর কিন্তু পুনরায় আবার চালু করে ফ্রিজের ভেতর মাল সামান অথবা পানি অথবা যে কোনো গোস্ত মাংস বা দেখা গেছে আপনার যে কোনো খাবার রাখতে পারেন, না হয়তো গন্ধের জন্য খাইতে পারবে না। তো সুপ্রিয় বন্ধুরা, সাথে থাকার জন্য ধন্যবাদ। বিডি ইলেকট্রিক ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আপনাদের সাথে আছে ইলেকট্রিশিয়ান অ্যান্ড স্যানিটারি মিস্ত্রি জহির ভাই, আর আমার সাথে আছেন মোস্তফা কামাল, নাজমুল হাসান, তারপর হচ্ছে ইসমাইল হোসেন। তো সুপ্রিয় বন্ধুরা, আসলে মূলত আমার এই চ্যানেলের মাধ্যমেও বিভিন্ন ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। আমার যতটুকু জ্ঞান সম্মত আমার নলেজে আছে বা আমি যতটুকু জানি ততটুকু চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য বা বোঝানোর জন্য। তো চেষ্টা করি আরও ভবিষ্যতে যে সমস্ত কাজগুলো আমি করি সেই সমস্ত কাজগুলো আমি ভিডিও আকার আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করবো। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা এখন আমার ভিডিও ইলেকট্রিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।